কতজন এসে গেছে এখানে সেলফি তুলবে বলে? ইতনা লোক তো মেরা বেঙ্গল মে নেই আতা হ্যায়। অ্যালার্ম লাগিয়েছিলাম 7:45 নাগাদ, কিন্তু ঘুম থেকে উঠতে পারিনি। উঠতে উঠতে সেই 8:30 বেজে গেল। রাত জেগে জেগে এডিট করতে গিয়ে সকালবেলা আর ঘুম থেকে উঠতে পারছি না, আর ঠিক টাইমে রাইডটাও শুরু করতে পারছি না। এখানে আমাদের লাল চা এসছে, লাল চা দিয়ে গেছে ছোট্ট এরকম কাগজের কাপে, তার মধ্যে একটা বা ফুটো ছিল, দেখো চা পড়ে গেছে। আর সুরতের গোল্ডেন সিটি হোটেলের রুমটা এরকম ছিল, ঠিকঠাক ছোটোর মধ্যে একটা ভালো রুম, পেছনে একটা সুন্দর কালার করা রয়েছে দেওয়ালে, ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালোই লাগছে। দেখো যে কত দূর যাব, কোথায় যাব কিচ্ছু প্ল্যান করিনি, তবে লং রাইড করার ইচ্ছা রয়েছে। তবে প্রে করছি, ভগবানের কাছে প্রে করছি যাতে বাইকটা ঠিকঠাক থাকে, কারণ যারা আগের ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমার বাইকটা একটা গর্তে পড়েছিল, আর গর্তে পড়ার পরে আমার পুরো রিমটা মানে পেছনের টায়ারের রিমটা ফেটে গেছে বলতে পারো। চাটা খেয়ে নিয়ে বাথরুমে যাবো, ফ্রেশ হবো, ব্যাগপত্র মোটামুটি গোছানোই রয়েছে, লাগেজ নিয়ে নিচে যাব, বাইকে লাগেজ লোড করব আর বেরিয়ে পড়বো ঝাপাঝাপ। চলো, বাইক তাহলে রেডি করে ফেলেছি, এরকম অবস্থা বাইকের, সার্ভিস টার্ভিস করে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে পুরো ঝাক্কাস লাগছে, কিন্তু টেনশন হয়ে গেল ওই একটা জিনিস নিয়েই, টিউব। বাঁচিও ঠাকুর। দেখো এখানটায় কিরকম কালার হয়ে গেছে, এটা এখন সিরিজ কাগজ দিয়ে ঘষছিলো না, আমার জাস্ট বুকটা ফেটে যাচ্ছিল। আর বনি এই সামনে এই যে স্কার্টটা, এই স্কার্টটা দেখে ওর পছন্দ হয়েছে, ওর জন্য কিনবে, অনলাইন সার্চ করছে যে এরকম স্কার্ট পাওয়া যায় নাকি, তাহলে বাড়িতে ডেলিভারি করাবে। কি খুশি! কালকে আমি এই পাশ থেকেই ফুচকা খেয়েছিলাম, আর আজকে এখান দিয়ে খাবো ধোকলা। ইয়ে কি হয় ধোকলা? লোচা? ইয়ে কি হয় মাখন বাটার? বাপরে, বনি খেলো এখান দিয়ে জুস, আর অল্প একটু কামনি খেয়েছে, আর আমি কামনি আর লোচা মিক্স করে খেয়ে নিয়েছি। সবই চানেকি ডাল, মানে ছোলার ডাল দিয়ে তৈরি হয়। সামনে রয়েছে তাপ্তি রিভার, তাপ্তি রিভারের উপর দিয়ে আমাদের যেতে হবে না, আমরা এখান দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। তাপ্তি রিভার মানে কোন রিভারটা বলো তো? মানে ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেন্স দিয়ে যখন উটির দিকে যাচ্ছিলাম, তখন তোমাদের আমি বলেছিলাম যে ওয়েস্টার্ন ঘাটস মাউন্টেন একদম এইদিকে, মানে কেরালা থেকে শুরু হয়ে গুজরাটের তাপ্তি রিভার অবধি চলে গেছে, তাপ্তি রিভারের সাউথ অবধি চলে গেছে। ও তাপ্তি রিভারটা পেছনে ছিল, ও তাপ্তি রিভার আগের দিন আমরা তাপ্তি রিভার বা তাপি রিভারের উপর দিয়ে এসেছিলাম, এবং কালকে যখন আমি যাচ্ছিলাম মানে বাইকের সার্ভিস সেন্টারে, তখন ওই তাপ্তি রিভারের উপর দিয়ে গেছিলাম। তাপ্তি রিভার হচ্ছে 17 রূপা রেঞ্জ থেকে বেরিয়ে 724 কিলোমিটার রাইড করে চলে গেছে। 724 কিলোমিটার রাইড করে চলে গেছে, 724 কিলোমিটার ফ্লো করে চলে গেছে আরব সাগর অবধি। কামনি আর লোচা মিলিয়ে 100 টাকা, আর বনি খেলো হলো একটা জুস 50 টাকা। কিসের জুস খেলি বনি তুই? অরেঞ্জ জুস। বাহ, আর এখন টাইম হয়েছে 10:54, আর আমরা এগোচ্ছি জয়পুরের দিকে। জয়পুর পৌঁছাতে পারবো নাকি জানি না, তবে টার্গেট করছি, টার্গেট সবসময় বড় রাখতে হয়। এখান থেকে 880 কিলোমিটার হচ্ছে জয়পুর, মোস্ট প্রবলি আমরা ভাদোদরা হয়েই জয়পুর যাব। মনটা একটু খুঁতখুঁত করছে, কিন্তু আর বারবার এই এক কথা বলতে চাই না, টেনশনলেসভাবে রাইড করব এখন, একদম টেনশনলেসভাবে, যেন কিচ্ছু হয়নি। সুরাট থেকে আমরা ক্যানেল রোড নিয়েছি, ক্যানেল রোড থেকে এসে এই রোডটাতে পড়েছে, এই রোডটার নাম হচ্ছে হাজিরা সায়ান রোড, মানে হাজিরা থেকে সায়ান অবধি যাচ্ছে বোধহয় রোডটা, কোথায় হাজিরা কোথায় সায়ান আমি কিন্তু কিচ্ছু জানি না। কালকে একটা অদ্ভুত জিনিস দেখলাম, কালকে বাইকটা সার্ভিস করিয়ে যখন নিয়ে আসছিলাম, বনির অর্ডার ছিল যে ফুচকা নিয়ে যেতে হবে, তো আমি ফুচকা প্যাক করে নিয়ে গেছিলাম আমাদের হোটেলে। তো যেখান দিয়ে ফুচকা নিয়েছিলাম ওটা হচ্ছে পারভেজ হাইজেনিক ফুচকা, পারভেজ বা সেনাজ, আচ্ছা সেনাজ হাইজেনিক ফুচকা, অদ্ভুত সিস্টেমে ফুচকা দিচ্ছে, অদ্ভুত, মানে ফুচকার মধ্যে আলুটা ভরে চামচ দিয়ে ভরে দিচ্ছে, আর তারপরে জল 3 রকমের রয়েছে, নিজের মতো নিয়ে নিতে হবে জল, আর জলটাও কি সেন্সার, মানে নিচে ফুচকা ধরলে আস্তে করে ফুচকাটা ভর্তি হয়ে যাবে জল ভরে। আরে বাবা, আরে বাবা, আরে বাবা, লিটার কিতনা? 96.27, বহুত কম হ্যায়, মহারাষ্ট্র মে 105 ইয়া 106 থা, 107 থা লাগ রহা, ন্যাশনাল হাইওয়ে 48 এ আবার পড়ে গেলাম। আমাদের যদি এই ঝামেলাটা পোহাতে না হতো বাইকের, তাহলে এখান থেকে স্ট্রেট আমরা বেরিয়ে যেতে পারতাম। মুম্বাইয়ের পর থেকে আমরা এই রাস্তাটাই নিয়েছিলাম, NH 48। এই বাইকের ঝামেলার জন্য আমাদের সুরাটের ভেতরে ঢুকতে হয়েছিল, আবার সুরাট থেকে বেরিয়ে আমরা এই রাস্তা নিয়ে নিলাম। কবে পেরিয়ে যেতাম এই রাস্তাটা, দুদিন
আমাদের এক্সট্রা টাইম চলে গেল। আর খুবই খারাপ অবস্থা রাস্তার, আর তার সাথে এত ট্রাফিক, মানে আমি এরকম হাইওয়ে খুব কম দেখেছি, এত ট্রাফিক রয়েছে এই হাইওয়েতে কি বলবো। রাস্তা ক্রস করতে অন্তত 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে হাতে টায়ার নিয়ে, মানে লরির পর লরি যাচ্ছে, লরির পর লরি যাচ্ছে, কি অবস্থা। অনেকক্ষণ ধরে দেখছি বেশ কিছু লোক সাইকেল চালিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করি ভাইয়া কাহা যা রহে আপ লোগ? হ্যাঁ, কাচ মাতা কা মন্দির, কাচ। আচ্ছা, কাচ্ছের রান মে, রান মে কিতনা দূর হ্যায় ইধার সে? অলগ সাইড হ্যায়। কাচ মাতা কা মন্দির কিতনা দূর পড়েগা ইধার সে? 550-600 কিলোমিটার। কাহাঁ সে চল রহে আপ লোগ? হ্যাঁ, মুম্বাই সে। আরে বাবা, ঠিক আছে ভাইয়া, সাবধানী সে জানা, থ্যাংক ইউ। মুম্বাই থেকে যাচ্ছে কাচ মাতা কা মন্দির, বলছে কাচ্ছের রানের সাইডে নয় অন্য সাইডে, তবে আমার কোনো আইডিয়া নেই সেরকমভাবে কাচ মাতা কা মন্দির কোথায় পড়বে। ওয়েলকাম টু নর্মদা ব্রিজ টোল প্লাজা, মানে আমরা মনে হচ্ছে নর্মদা নদীর উপর দিয়ে যাবো এখন। স্ট্যাচু অফ ইউনিটি আছে, সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু, সেটাই নর্মদা নদীর পাড়েই। আমাদের রাস্তা ছেড়ে দিয়ে ডান দিকে আমাদের যেতে হতো। বাহ, বেশ গঙ্গার মতনই চওড়া, না গঙ্গা এর থেকে আরও বেশি চওড়া, তবে নর্মদা কিন্তু শীতকালে জল পুরো শুকিয়ে যায়, অল্প জল থাকে। এত জল রয়েছে এটা বর্ষাকালের জন্য, যেহেতু বৃষ্টি চলছে এখনও তাই জন্যই এত জল রয়েছে। ভাদোদারা 66 কিলোমিটার, আর ভারুচ হচ্ছে 5 কিলোমিটার। দাহেজ, জায়গার নাম দাহেজ, আরে বাবা। আহমেদাবাদ স্ট্রেট চলে যাচ্ছে, স্ট্রেট, আর পোর চলে যাচ্ছে লেফট সাইড, পোর বন্দর। জিওগ্রাফিতে কত পড়েছি পোর বন্দর সম্বন্ধে, সব কিছু মনে পড়ছে এখন, পোর নামটা আমি অনেক দিন পর শুনলাম। ওয়েলকাম টু বদোদরা হালোল রোড, বদোদরা থেকে হালোল অবধি যাবো মনে হচ্ছে আমরা এই রোডটা দিয়ে। পেছনে NH-48 ছিল, NH-48 থেকে আমরা নেমে গেছি ডান দিকে। সামনে একটা জায়েন্ট পাহাড় দেখা যাচ্ছে, একদম জায়েন্ট বলতে পারে, কিন্তু ওয়েদার খুব একটা ভালো না, মানে একটু কুয়াশা কুয়াশা রয়েছে, ওই জন্য প্রপারলি বোঝা যাচ্ছে না, মানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। এ দেখো ডান দিকে ফোনের স্ক্রিনটার এমন অবস্থা, মানে টেম্পার গ্লাসটা এমন অবস্থা যে দেখাতেই ইচ্ছা করছে। 2:08 বাজে, 2:09 হয়ে গেল, আর আমরা এখনো অবধি 218-219 কিলোমিটার মতো রাইড করে গোধরা দিকে নন-স্টপ। অনেকদিন পর 218-220 কিলোমিটার নন-স্টপ রাইড করলাম। গোধরা দিকে 30 কিলোমিটার আগে কালোল বলে একটা জায়গা রয়েছে, ওখানে হোটেল বৃন্দাবন, বৃন্দাবন এরকম একটা কিছু নাম হবে বাইরে লেখা ছিল, তো ওখানে আমরা খেতে বসেছি। ভেজ রেস্টুরেন্ট খাবো, বনি অর্ডার করেছে, আমাকে জিজ্ঞেস করলো কি থালি খাবি, আমি বললাম হ্যাঁ খাবো, কি থালি রয়েছে? গুজরাটি থালি রয়েছে, তো গুজরাটি থালি ট্রাই করবো। গুজরাটে এসে আমার রুটি আর পানি, ভাত খেলে ঘুম পেয়ে যাচ্ছে আমার, ভাত খেতে ইচ্ছা হচ্ছে এখন, দুপুর রুটি ইচ্ছে করতে আমার ইচ্ছা করছে। ঠিক, আমার কোনো অসুবিধা নেই, তোমাদের বিগ না হলে একদম রাইড শুরুর দিন, মানে যেদিনকে কন্যাকুমারী থেকে আমি রাইড শুরু করেছিলাম সেদিনকে তোমাদের আমি বলেছিলাম গুজরাট রাজস্থানে গিয়ে আমি আমার হাইড্রেশন ব্যাগটাকে খুব মিস করব, মানে যে ব্যাগটা আমি পিঠে নিয়ে ওর মধ্যে জল ভরে রাখি, আর মাঝে মাঝে রাইডের সময় পাইপ দিয়ে একটু জল টেনে টেনে গলাটা ভেজায়, ওটাকে মিস করব। তো আজকে প্রথম আমি হাইড্রেশন ব্যাগটাকে মিস করছি, আর আগামী 3-4 দিন আমি হাইড্রেশন ব্যাগটাকে সব থেকে বেশি মিস করতে চলেছি। লাস্ট কিছুদিন ধরে আমাদের যে রাইডটা চলছিল সেটা ধরে নাও আমরা সারা দিনে 120-130-150 এরকম কিলোমিটার রাইড করছি। দাঁড়াও, একটু সাদা হয়ে গেল, ফোকাস নাও বাবা, ফোকাস নাও, হ্যাঁ ফোকাস নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো সারাদিনে আমরা 120-130-140 কিলোমিটার, 150 কিলোমিটার রাইড করছিলাম, আর আজকে দেখো আবার নন-স্টপ 220 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি। এখন অবধি বাইকের টায়ার ঠিক আছে, টায়ারের থেকেও বড় কথা হলো টিউব ঠিক আছে, আর চলছে আপাতত। আমি অত বেশি এখন ভাবছি না, জাস্ট রাইড করছি, আর অনেকদিন পর, সত্যি কথা বলছি অনেকদিন পর এতটা একসাথে রাইড করলাম, বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো। রাস্তা কিছু কিছু জায়গায় খারাপ ছিল কিন্তু ঠিক আছে, চলে যাওয়ার মতো, অসুবিধা নেই। গুজরাটি থালি এসে গেছে, সিম্পল একটা ভেজ থালি, রুটি রয়েছে, ভাত রয়েছে, এটা ডাল, যে ডালে আর ইয়ে মুগ আর চানে কা সবজি, মুগ ডাল আর চানার সবজি, আর ইয়ে সেউ টমাটার, সেউ টমাটার, সেউ মতলব
क्या बोलते हो चटपटा जो होता है उससे टमाटर देके किराना के शॉप में मिलता है। अच्छा 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 समझ में आ गया। আমাকে এখন এখানে দেখতে পেয়ে ডেকে এনেছে সেলফি তুলবে বলে। আরে সবাই মিলে আরে হ্যাঁ কই ইনস্টাগ্রাম হ্যাঁ হ্যাঁ इतना आदमी आ गया सर भाई यार यूट्यूब चैनल है बहुत बढ़िया। तो गुजराती में कुछ बोल दो गुजराती किसको आता है किसको नहीं आता राजस्थान से सब राजस्थान से राजस्थान में कुछ बोल दो जा रहे हैं सामने जा रहे राजस्थान ही जा रहे हैं उदयपुर उदयपुर ही जा रहे हैं उदयपुर सिटी बहुत अच्छी है घूमने लायक है घूमने लायक है और उसका भाषा में राजस्थानी भाषा में राजस्थानी भाषा मैं तुमको प्यार करता हूँ क्या बोलते हैं मैं तुमको प्यार करता हूँ प्यार करते हो बोलते बहुत अच्छे लगते हैं बहुत अच्छा लगते हो बहुत छोका लगते हो बहुत छोका वीडियो और बनाओ बहुत अच्छा लगा तरक्की करो हम यही चाहते हैं कि आप यूट्यूब में छा जाओ आपकी हुए छा जाओ बस और कुछ नहीं। थैंक यू भैया। तो देखो कत जन एसे गए सेल्फी तुलबे बोले इतना लोग तो मेरा बंगाल में नहीं आता है। चलो अबार एगिए जाए गोधरा बाईपास धरे এই বাইপাসটা নেওয়ার ফলে আমাদের গোধরা সিটিতে আর এন্টার করতে হবে না স্ট্রেট বেরিয়ে যাবে আমরা সামালাজ। আর গুগল যা দেখাচ্ছে আমরা কিন্তু গুগল ম্যাপকেই ফলো করছি গুগল ম্যাপ অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গোধরা টু মোদাসা বাইপাস দিয়ে আমরা এখন অবধি 25-30 কিলোমিটার মতো চলে এসেছি। নিচ থেকে একটা খটখটে শুকনো নদী যাচ্ছে নদীটার নাম হচ্ছে পানাম রিভার আর সামনেটা দেখো এরকম একটা মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে। ও যদিও এই সাইডে নদীতে জল রয়েছে ও তার মানে নিচে বাঁধ বা কিছু রয়েছে এদিকে জল ছাড়েনি ওই জন্য পুরো খটখট করছে। মোদাসা স্ট্রেট 59 আর উদয়পুর হচ্ছে 215 কিলোমিটার এখন অবধি আমাদের আজকে জার্নি করতে হবে আর টাইম হয়েছে 4:15। গুজরাট আর রাজস্থানের বর্ডার এরিয়াতে রয়েছি এখন আমরা খুব শিগগিরই আমরা রাজস্থানে ঢুকে যাব। তারপরে আর কি মরুভূমি আর মরুভূমি ঘড়ি কি দেখা যাচ্ছে ঘড়িতে বাজে হলো 5:11 আর আমরা সামলাজি থেকে মোটামুটি ধরে নাও 20-25 কিলোমিটার মতো পেছনে রয়েছি এখন। আর লাস্ট যেখানে আমরা খেতে দাঁড়িয়েছিলাম লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম ওখান থেকে আমরা 140 কিলোমিটার মতো রাইড করেছি 141 কিলোমিটার পাক্কা। সে আমরা একটা গাছের ছাওয়াতে বসেছি এই যে গাছ আর তার একটা সুন্দর ছাওয়া পড়েছে এদিকে ছাওয়াতে বসেছি কারণ একটু পরে আমরা রাজস্থানে এন্টার করব আর তারপরে আমরা কি গাছ পাবো জানি না। আমি রাজস্থানে কোনোদিনও আসিনি প্রথমবার রাজস্থানে এন্টার করবো আমরা গেস করেছি যদি গাছ টাছ না পাই পুরো যদি মরুভূমি পাই ধুধু প্রান্তর পাই ওই জন্য গাছের ছাওয়ার হাওয়া একটু খেয়ে নিচ্ছি। আর তার সাথে বনি কিছু একটা খাওয়াবে বলছিল কি খাওয়াবি বলছিলিস মতিচুরের লাড্ডু অবশ্যই খাবো দে ভাই মতিচুরের লাড্ডু বলে গেছে গাছের ছাওয়াতে বসে একটু হাওয়া খেলাম বেশ এনজয় করলাম 10-15 মিনিট বেশ এনজয় করলাম। যেখানটা বসেছিলাম ওখান থেকে সামনে সামলাজি রয়েছে 22 কিলোমিটার আর উদয়পুর রয়েছে 142-142 কিলোমিটার আর আমরা গুগলে জয়পুর মেরে চলছি জয়পুরের ডিস্টেন্স হচ্ছে 546 কিলোমিটার। জয়পুর যাওয়ার তো কোনো ব্যাপারই নেই আজকে উদয়পুর আমরা আজকে পৌঁছাবো। এখানে বসে জল টল খেয়ে বনির কেনা মতিচুরের লাড্ডু খেয়ে আবার এগোচ্ছি সামনের দিকে। যদিও লাড্ডু আর লাড্ডু ছিল না মিহিদানা হয়ে গেছিলো তো মিহিদানাই খেলাম বলতে পারো। তবে বাইকের মাইলেজ খুব কম দিচ্ছে 27.5 নেমে এসছে যদিও আমি একটু স্পিডেই বাইক চালিয়েছি। দেখো এই ষাঁড়গুলো শিংগুলো দেখো দেখো একবার আরে কিচ্ছু করবে না ষাঁড় খুব শান্ত প্রাণী শিংগুলো দেখেছো বাপরে সে বড় বড় বাইসন মনে হচ্ছে ষাঁড়গুলোকে দেখে। ইয়ে গুজরাট কা কোন সা জায়গা সামালজি সামলাজি সামলাজি ইয়ে সামলাজি হ্যাঁ ও সামনে টেম্পল আয়েগা রাস্তে সে দিখ জায়েগা টেম্পল রোড পে আয়েগা কিসকা হ্যায় মন্দির বিষ্ণু ভগবান কা সামলাজি আচ্ছা আর 15 কিলোমিটার আগে বর্ডার রাতনপুর হ্যায় বর্ডার আচ্ছা থ্যাংক ইউ অঙ্কল জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা বুঝতে পেরে গেছি এই জায়গার নাম হচ্ছে সামলাজি সামনে টেম্পল আসবে বেশ বড় একটা টেম্পল বললো বিষ্ণু ভগবানের টেম্পল আর 15 কিলোমিটার আগে পড়বে রাতনপুর রাতনপুর হচ্ছে রাজস্থান আর গুজরাটের বর্ডার এই দিকে মানে এই রোডটার উপর পড়বে। আমরা কিন্তু এটা পাহাড়ে উঠছি আস্তে আস্তে
গাড়িটা যে উঠছে উপরের দিকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, আর লরিগুলোকে দেখো খুব স্লো চলছে, তার কারণ হলো ওভারলোড লরি, ওদের উঠতে একটু প্রবলেম হচ্ছে। আর বলতে বলতে আমরা কিন্তু রাজস্থানে এন্টার করে গেছি মনে হচ্ছে আমার, তার কারণ হলো যে কটা বাইক এখানে দেখতে পাচ্ছি আমি সব কটারই নাম্বার প্লেট RJ রাজস্থান। যা সূর্যটা ওই পাহাড়ের পেছনে ঢুকেছে দেখো, অল্প অল্প উঁকি মারছে সূর্য, আর তার সাথে এই উপরে পাহাড়ের উপরে একটা কি ফোর্ট বা কিছু দেখা যাচ্ছে, ওটা কি আমি জানি না, দারুণ লাগছে দারুণ লাগছে দারুণ অ্যাম্বিয়েন্স। বহুত খোয়াইশ থি, আচ্ছা বহুত খোয়াইশ, খোয়াইশ পুরা হো গয়া, থ্যাংক ইউ ভাইয়া জি, থ্যাংক ইউ। আপনার নাম? মেরা আব্দুল রহমান। আব্দুল রহমান জি, একদম ভাইয়া, বহুত বড়িয়া লাগা, বহুত মুঝে খুশি লাগা, থ্যাংক ইউ রহমান জি, থ্যাংক ইউ। এই জায়গাটা বেশ সুন্দর লাগলো ওই জন্য ছবি তুলতে দাঁড়ালাম, আর আব্দুল রহমান ভাইয়ার সাথে দেখা হয়ে গেল। ওই যে রাইডার সে মিলনে কি খোয়াইশ থি, বহুত দিনও সে খোয়াইশ থি, আজ ও খোয়াইশ মেরা পুরা হুয়া। এগুলোই পাও না এত লম্বা ট্রিপে এসে, যখন কেউ এরকম বলে না রাইডার সে মিলনে কি খোয়াইশ থি, বহুত দিনও কা খোয়াইশ থি, আজ ও স্বপ্না পুরা হুয়া, তো আচ্ছা লাগতা হয়। তবে যাই না আমরা কত বড় রাইডার, যাই হোক রাইডার কি না আদৌ, তবে চেষ্টা করি প্রপার সব কিছু নিয়মকানুন মেনে রাইড করার আর কি। এখান থেকে উদয়পুর হচ্ছে 94 কিলোমিটার, আর সানসেট হবে ওই পাহাড়ের পেছন দিকে, দারুণ লাগছে সূর্যটা, ওফ দারুণ লাগছে। আর হয়তো 10 মিনিট পরে আর সূর্যটা দেখা যাবে না। চলো এগোই তাহলে উদয়পুরের দিকে। আমি আবার অবাক হয়ে গেলাম, কারণ এখন যে রাস্তাটার উপর দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে NH 48, আমরা মনে হচ্ছে পেছনে NH 48 ছেড়ে এসেছিলাম, আবার কোথা দিয়ে ঘুরে ফিরে এসে NH 48 পড়েছি। পেছনে গুজরাটের ওইটুকুনি পার্ট কতটা খারাপ ছিল, আর রাজস্থানের এই পার্টটা দেখো কি সুন্দর। আর গুজরাটের পার্টটা খারাপ হওয়ার কারণ হচ্ছে ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আর বৃষ্টির সময় না এই পিচগুলো পুরো উঠে আছে, যে কোনো জায়গায় রাস্তা খারাপ হয়ে যেতে পারে। আমাদের দেশের এক একটা জায়গার ল্যান্ডস্কেপ দেখো পুরোপুরি এক এক রকম, বিভিন্ন রকমের ল্যান্ডস্কেপ দেখো, এখানে হালকা সবুজ ঘাস, তার উপর ছোট ছোট ডিপ সবুজ গাছ হয়ে রয়েছে, অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। তার মধ্যে এই জায়গাটা আবার লাল মাটির পাহাড় মনে হচ্ছে, সুরকির উপর ওরকম সুন্দর সবুজ ঘাস হয়ে আছে, দারুণ দারুণ। উদয়পুর থেকে আমরা 40-50 কিলোমিটার মতো পেছনে রয়েছি, আর সত্যি কথা বলবো সূর্যটা ডুবে গেছে না, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে বুকে লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা ফিল করছি, কিন্তু আমিও করছি বনিও করছি। রাজস্থানে পেট্রোলের দাম কত ওটা দেখে নিলাম সত্যি। হ্যাঁ 109.44, হ্যাঁ পিছে গুজরাট মে থা 96, তো জেরিকেন লেগে ক্যারি করনা চাইয়ে থা, উদয়পুর কিতনা আগে পড়েগা, রাস্তে মে হোটেল মিল জায়গা ক্যা? এখন টাইম হচ্ছে পাক্কা 8:15, আর আমরা মোটামুটি ধরে নাও 20-25 মিনিট আগে উদয়পুরে এসে পৌঁছেছি। উদয়পুর সিটিতে আমরা ঢুকিনি, সিটির বাইরে জাস্ট হোটেল খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে এই হোটেলটা পেয়ে গেছি। পেছন দিকে দেখা যাচ্ছে হোটেল রেড গ্রাম। উদয়পুর সিটি কিতনা দূর হ্যায়? 4 কিলোমিটার, 4 কিলোমিটার উদয়পুর। চার ইয়ে স্টেট রাস্তা যা রহা হ্যায়, হাইওয়ে তো ইধার চলা যা রহা হ্যায়, হাইওয়ে কাল জয়পুর হোকে জায়েঙ্গে তো হাইওয়ে সে চলে যা, হাইওয়ে সে চলে যা। NH 48, বাস মানে জয়পুর থেকে আমরা 450 কিলোমিটার পেছনে রয়েছি, কালকে আমরা জয়পুর হয়েই আবার সামনের দিকে এগিয়ে যাব। এখানে দুটো রুম পরপর রয়েছে, একটার বাইরে বাথরুম, আর আমাদের রুমটা হচ্ছে এটা, আমাদের অ্যাটাচ টয়লেট রয়েছে, আমাদের বেড রয়েছে, একটা কাবার্ড রয়েছে, তার সাথে রিকানেক্টের এসিও রয়েছে। রুম রেন্ট বলছিল 1500 টাকা, আমরা সেটাকে বার্গেনিং করে 900 টাকাতে নিয়ে এসেছি, 900 টাকাতে আমরা এই রুমটা পেয়ে গেছি। আজকে রাত কাটানোর জন্য এই রুমটা পারফেক্ট। অনেক দিন পর আজকে কিন্তু আমি 505 কিলোমিটার রাইড করেছি নন স্টপ বলতে পারো, আরেকটুকুনি করতে পারতাম, আরেকটু করতে পারতাম, কিন্তু এডিটিং রয়েছে আমার, এডিট তো করতেই হবে। আর তার সাথে যেহেতু বাইকের টিউবটা লাগানো রয়েছে ওই জন্য আমি রাত্রিবেলা বা অন্ধকার হয়ে যাওয়ার পরে আর রিস্ক নিতে চাইছি না। তো যাই হোক ফ্রেশ ট্রেশ হয়ে একটু এডিট করা শুরু করি। বনি অলরেডি খাবার অর্ডার করছে, খাবার এসে গেলে আবার তোমাদের সাথে শেয়ার করছি খাবার অর্ডার করে। এত বড় রুমালে রুটি চারটে করেছি, রুটির সাইজ দেখো, দুটো করতাম তাহলে জানলে, যদি এত বড় বড় রুটি। রুটি শুধু নয়, রুটির সাথে আর কি কি রয়েছে? চিকেন আছে,
চিকেন লাভলে আর তার সাথে এক প্লেট চিকেন বিরিয়ানি মানে হাফ হাফ প্লেট চিকেন বিরিয়ানি হ্যাঁ তার মধ্যে তিন পিস চিকেন দিয়েছেন অনেক দিন পর 500 কিলোমিটার রাইড করলাম প্রপার একটা মানে লং মোটো ব্লগ তোমাদের দেখাতে পারলাম তাই জন্য সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু-বান্ধব ফ্যামিলি মেম্বারস সবার সাথে শেয়ার করে দিতে পারো তাতে আমার একটু হেল্প হয়ে যায় আর বেশি কিছু বলার নেই এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা টেক কেয়ার এন্ড গুড নাইট ফ্রম উদয়পুর